আচ্ছা, আজকের ক্লাসে জেই মেন আর নিটের জন্য মডুলেশন, মেনলি অ্যাম্পলিচিউড মডুলেশন পার্টটা পড়ে নেব। এবার কী রকম কোশ্চেন আছে, পার্টিকুলার কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলার উপর বেস করে কিছু নিউমেরিক্যাল আছে, তাছাড়া কিছু কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে। কনসেপচুয়াল কোশ্চেন যদি আছে সেগুলোর অ্যান্সার করার জন্য থিওরি পার্টটা একটুখানি বুঝে নিতে হবে। মডুলেশন কী বা মডুলেশন করার দরকার কী? যখন কোনো সিগনাল আমরা ট্রান্সমিট করছি কমিউনিকেশন করার জন্য, কমিউনিকেট করার জন্য কোনো সিগনাল আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, সিগনাল মানে কি? সিগনাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যারিয়েশন অফ ভোল্টেজ, একটা সিগনাল। এই সিগনালটা আমি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব, তখন আমরা অ্যান্টেনা ইউজ করি, অ্যান্টেনার সাহায্যে এই সিগনালটাকে ট্রান্সমিট করা হয়। তো এখানে একটা সিগনালকে ডাইরেক্ট অ্যান্টেনার হেল্প দিয়ে ট্রান্সমিট করতে কিছু প্রবলেমস হয়। কী কী প্রবলেম হতে পারে? এক নম্বর হচ্ছে সাইজ অফ অ্যান্টেনা। দেখো, যদি একটা সিগনাল তার ওয়েভলেংথ হয় ল্যামডা, তাহলে অ্যান্টেনার সাইজ অ্যাটলিস্ট হতে হবে ল্যামডা/4। কোনো একটা সিগনাল আমি ট্রান্সমিট করতে চাইছি যার ওয়েভলেংথ ল্যামডা, তাহলে অ্যান্টেনার সাইজ হতে হবে ল্যামডা/4 অ্যাটলিস্ট। তাহলে সাপোজ আমি একটা ভয়েস সিগনাল ট্রান্সমিট করতে চাইছি যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 kHz, 20 kHz, দ্যাট ইজ লো ফ্রিকোয়েন্সি একটা সিগনাল আমি ট্রান্সমিট করতে চাইছি। তাহলে এটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে আগে আমি কনভার্ট করি, ট্রান্সডিউসার দিয়ে এটাকে আগে ইলেকট্রোম্যাগনেটিক সিগনালে কনভার্ট করা হয়। তো যখন ইলেকট্রোম্যাগনেটিক সিগনালে কনভার্ট করলাম, তখন সেই ইলেকট্রোম্যাগনেটিক সিগনালটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 kHz, তাহলে তার ওয়েভলেন্থ কত হবে? C/F, দ্যাট ইজ 3×10⁸/20×10³। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 3×10⁵/20। তাহলে এটা হচ্ছে, এটাকে 10² করে নিতে পারি, দ্যাট ইজ 15×10³ মিটার বা 15 কিলোমিটার, এটা হচ্ছে ওয়েভলেংথ। তাহলে এটা ট্রান্সমিট করার জন্য যে অ্যান্টেনাটা লাগবে, সেই অ্যান্টেনাটার লেন্থ হতে হবে 15/4, নিয়ারলি 3.75 কিলোমিটার। তাহলে এই 4 কিলোমিটার লম্বা, এত লম্বা অ্যান্টেনা এই লো ফ্রিকোয়েন্সি সিগনাল ট্রান্সমিট করার জন্য তৈরি করা ইম্পসিবল। 4 কিলোমিটার লম্বা অ্যান্টেনা কীভাবে আমি তৈরি করবো? এবং একটাতে তো হবে না, অনেকগুলো এরকম অ্যান্টেনা, কারণ প্রত্যেকটার অ্যান্টেনা একটা করে রেঞ্জ থাকে। তো এই জন্য লো ফ্রিকোয়েন্সি সিগনাল আমরা অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট করতে পারি না। তাহলে এটা গেলে একটা অসুবিধা, যদি ফ্রিকোয়েন্সিটা হাই হতো, যদি লো ফ্রিকোয়েন্সির বদলে হাই ফ্রিকোয়েন্সি হতো, সাপোজ আমি একটা ফ্রিকোয়েন্সি ধরে নিচ্ছি যেটা হচ্ছে 1 MHz, এটা লো ফ্রিকোয়েন্সি আমি ধরেছিলাম, আমি একটা হাই ফ্রিকোয়েন্সি সিগনাল যদি ট্রান্সমিট করতে যাই, হুইচ ইজ 1 MHz, মিন্স 10⁶ হার্জ দিয়ে, আমি যদি তার ওয়েভলেংথ বার করি ল্যামডা, এবং তারপর যদি ল্যামডা/4 করে অ্যান্টেনার সাইজ বার করি, তাহলে দেখবো যে 75 সেন্টিমিটার লম্বা অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট করতে পারবো, হুইচ ইজ ইজিয়ার। তাহলে আমাকে ফ্রিকোয়েন্সিটা যদি হাই থাকে, তাহলে আমি অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট করতে পারবো খুব সহজে, কিন্তু লো ফ্রিকোয়েন্সি সিগনাল আমি কীভাবে ট্রান্সমিট করবো, এটা একটা অসুবিধা। আমি বলতে চাইছি যে কেন আমরা মডুলেশন করবো, মডুলেশন কী অ্যাকচুয়ালি? তাহলে মডুলেশন করার আগে আমি বলছি যে আমাদের অসুবিধা কী হচ্ছে লো ফ্রিকোয়েন্সি সিগনাল ট্রান্সমিট করতে, সাইজ অফ দ্য অ্যান্টেনা একটা অসুবিধা। 2 নম্বর হচ্ছে পাওয়ার রেডিয়েটেড বাই অ্যান্টেনা। আচ্ছা, এখানে যে একটা ফর্মুলা বললাম ল্যামডা/4, এটা মনে রাখতে হবে, সাইজ অফ দি অ্যান্টেনা L=λ/4, এটা মনে রাখতে হবে, এখান থেকে অঙ্ক আসতে পারে। এখানে একটা ব্যাপার আমি বলে দিই, যদি আমাকে ডাইপোল অ্যান্টেনা বলে কোশ্চেন, ডাইপোল অ্যান্টেনা, তাহলে কিন্তু লেন্থ অফ দি অ্যান্টেনা λ/2 করেই করবো আমরা। যদি আমাকে কোশ্চেন দেয় যে ডাইপোল অ্যান্টেনার লেন্থ কত হবে, তখন ওয়েভলেংথ বার করে সেটাকে λ/2 করবো। নেক্সট বলছিলাম পাওয়ার রেডিয়েটেড, পাওয়ার রেডিয়েটেড বাই দি অ্যান্টেনা যত বেশি হবে ততই ভালো। এখন ক্যালকুলেশন করে দেখা গেল, এটা আর একটা ফর্মুলা, যে পাওয়ার রেডিয়েটেড বাই দি অ্যান্টেনা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু λ² মানে 1 λ তার হোল স্কোয়ার, এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এখানে দেখো, যদি আমি লো ফ্রিকোয়েন্সি সিগনালের কথা ভাবি, তাহলে ফ্রিকোয়েন্সি যদি লো হয়, তাহলে ওয়েভলেংথ কি হয়ে যাবে? হাই হয়ে যাবে।
কারণ ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল আমি কনভার্ট করে দিয়েছি, যেখানে এফ ল্যামডা ইজ ইকুয়াল টু সি কনস্ট্যান্ট। তাহলে যদি ওয়েভলেংথটা বেড়ে যায় তাহলে পাওয়ার রেডিয়েটেড বাই দি অ্যান্টেনা কিন্তু কমে যাচ্ছে, তাহলে এফেক্টিভ ট্রান্সমিশন হচ্ছে না, এনার্জি কমে যাচ্ছে। কিন্তু যদি আমি হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল ট্রান্সমিট করি, যদি ফ্রিকোয়েন্সিটা হাই হয় তাহলে ওয়েভলেংথটা কম হবে, ওয়েভলেংথ কম হলে কিন্তু পাওয়ার রেডিয়েটেড বাই দি অ্যান্টেনা বেশি হবে, যেটা আমি চাইছি। তাহলে আবার দেখা যাচ্ছে যে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল কিন্তু অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট করা অসুবিধা, পাওয়ার রেডিয়েশন কমে যায় এবং অ্যান্টেনার লেন্থ অনেক বেশি হয়ে যায়। আর একটা হচ্ছে মিক্সিং আপ অফ দি সিগন্যাল, মিক্সিং আপ। এই তিনটে হচ্ছে অসুবিধা মিক্সিং আপ অফ দি সিগন্যাল। কি যখন মিক্সিং আপ অফ দি সিগন্যাল আমরা এক্সপিরিয়েন্স করেছি, সাপোজ তুমি ধরো কোনো একটা রেডিও শুনছি, হ্যাঁ, তার পাশে যখন ফোন রাখা আছে তখন রেডিওতে একটা সিগন্যাল তো রিসিভ করছে, আবার ফোনে যখন তোমার ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল একটা ঢুকছে আমরা দেখি সাউন্ডটা ডিস্টর্টেড হয়ে যায়। অ্যাকচুয়ালি সিগন্যালের মিক্সিং হয়ে যাচ্ছে, যে একটা ফ্রিকোয়েন্সির সঙ্গে অন্য ফ্রিকোয়েন্সি মিক্স আপ হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে কি হয় যে সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সিগন্যালের মধ্যে নয়েজ ঢুকে যেতে পারে। তাহলে এইগুলো হচ্ছে অসুবিধা। মিক্সিং আপ অফ দি সিগন্যাল আটকানোর জন্য আমাকে কি করতে হবে, আলাদা আলাদা সিগন্যালের জন্য আলাদা আলাদা ব্যান্ডউইথ তৈরি করতে হবে। ব্যান্ডউইথ মানে কি, একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ, যে ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে একটা পার্টিকুলার সিগন্যাল ট্রান্সমিট করব, অন্য একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ দিলাম তার মধ্যে অন্য একটা সিগন্যাল ট্রান্সমিট হবে। তাহলে দুটোর ফ্রিকোয়েন্সি রেঞ্জ যদি আলাদা আলাদা হয় তখন কি হবে, সিগন্যালের মিক্সিং আপ হবে না। তাহলে এই সমস্ত অসুবিধার জন্য অ্যাকচুয়ালি মডুলেশন করা হয়। মডুলেশন, মডুলেশন তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাম্পলিচিউড মডুলেশন, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর একটা হচ্ছে ফেজ মডুলেশন। খুব ব্রিফলি আমি বললাম আগে যে যেই মেন বা নিটের জন্য অ্যাম্পলিচিউড মডুলেশনটা আজকে আমরা দেখব, নেক্সট একটা ক্লাসে অ্যাম্পলিচিউড মডুলেশন আর কমিউনিকেশন সিস্টেমের আদার যে পার্টসগুলো আছে যেখান থেকে নিউমেরিক্যাল আছে সেটা কভার করা হবে। অ্যাম্পলিচিউড মডুলেশন কি, দেখো অ্যাম্পলিচিউড মডুলেশন হচ্ছে যে একটা মেসেজ সিগন্যাল আমার কাছে আছে যার ফ্রিকোয়েন্সি হচ্ছে ভেরি লো, লো ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যাল। সাপোজ এটা হচ্ছে একটা লো ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যাল, এটা দিস, আমি এর একটা ইকুয়েশন লিখতে পারি, এর ইকুয়েশন হচ্ছে এ এম মেসেজ সিগন্যাল, দ্যাট ইজ এ এম সাইন ওমেগা এম টি। এবার এর অ্যাম্পলিচিউড হচ্ছে এ এম আর এর ফ্রিকোয়েন্সি হচ্ছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা এম। এবার এই সিগন্যালটা লো ফ্রিকোয়েন্সি, তাহলে এই লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আমি ট্রান্সমিট করব কিভাবে, কি কি অসুবিধা আমি বলেছি, অ্যান্টেনা সাইজ বড় হয়ে যাবে প্লাস পাওয়ার রেডিয়েশন কম হয়ে যাবে। তাহলে তার জন্য আমরা একটা কেরিয়ার ওয়েভ ইউজ করি। কেরিয়ার কি, কেরিয়ার হচ্ছে যে এই সিগন্যালটাকে বয়ে নিয়ে যাবে। তাহলে একটা কেরিয়ার, এটা হচ্ছে এদিকে ডিসপ্লেসমেন্ট, এদিকে টাইম বসিয়েছিলাম যেরকম আমরা করি, তাহলে একটা কেরিয়ার ওয়েভ সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি কেরিয়ার ওয়েভ। তার একটা ইকুয়েশন আমি লিখছি, হাই ফ্রিকোয়েন্সি কেরিয়ার ওয়েভ, সাপোজ এসি সাইন ওমেগা সিটি, ওমেগা সি ইজ ফার ফার গ্রেটার দেন ওমেগা এম, তাহলে এটাকে আমার ক্যারি করতে অসুবিধা নেই অ্যান্টেনা দিয়ে, কারণ এর ফ্রিকোয়েন্সি হচ্ছে অনেক বেশি। ফ্রিকোয়েন্সি বেশি হলে অ্যান্টেনার সাইজ ছোট হবে, আমি দেখালাম, যদি 1 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি আমি রেডি করতে পারি তাহলে 75 সেন্টিমিটার লম্বা অ্যান্টেনা দিয়ে আমার কাজ হয়ে যাবে। পাওয়ার রেডিয়েশন, ওয়েভলেংথ কম হবে, পাওয়ার রেডিয়েশন বেশি হবে। তাহলে এবার এই যে এইটা, সাপোজ এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি কেরিয়ার ওয়েভ, দিস, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে অনেক বেশি। এটা হচ্ছে এসি। এবার অ্যাম্পলিচিউড মডুলেশনে কি করা হয়, এই ফ্রিকোয়েন্সিটা কেরিয়ার ওয়েভে রাখা হয় কিন্তু কেরিয়ার ওয়েভের অ্যাম্পলিচিউডের ওপর এই মেসেজ সিগন্যালটাকে বসিয়ে দেওয়া হয়। কেরিয়ার ওয়েভের অ্যাম্পলিচিউডের ওপর এই মেসেজ সিগন্যালটাকে কি করা হয়, সুপারপোজ করে দেওয়া হয়। তার জন্য একটা আলাদা সার্কিট আছে যাকে বলা হয় অ্যাম্পলিচিউড মডুলেটর, সেই সার্কিট আমাদের সিলেবাসে নেই, পরে ইঞ্জিনিয়ারিং যারা পড়বে তাদের সিলেবাসে সেটা রয়েছে যে কিভাবে করা হয়।
কিন্তু কি করা আমি বললাম যে এই যে কেডিআর ওয়েভ এই কেডিআর ওয়েভের অ্যামপ্লিটিউডটা ভ্যারি করে দেয়া হয় কিভাবে ভ্যারি করা হয় না এর অ্যামপ্লিটিউড এই যে এসি এর উপর এই সিগন্যালটাকে সুপারপোজ করে দেয়া হয় তাহলে কি রকম হবে ব্যাপারটা দেখো যে কেডিআর ওয়েভ ছিল এটা আর এটা আমি লিখছি অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ তাহলে এই মেসেজ সিগন্যালটার মেসেজ সিগন্যালটাকে আমি কেডিআর ওয়েভ এর অ্যামপ্লিটিউডের সঙ্গে অ্যাড করে দিয়েছি তাহলে এই অ্যামপ্লিটিউডটা ভ্যারি করবে কিভাবে ভ্যারি করবে না মেসেজ সিগন্যালের মতো করে ভ্যারি করবে মানে এর অ্যামপ্লিটিউড আর এসি থাকলো না এর অ্যামপ্লিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু কত এএম তাহলে এর অ্যামপ্লিটিউড এখানে ছিল এসি এর ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে এসি প্লাস এএম মিনিমাম ভ্যালু হয়ে যাবে এসি মাইনাস এএম তাহলে এটা হচ্ছে এসি দিস ইজ এসি প্লাস এএম এটা এসি মাইনাস এএম সিমিলারলি এখানেও তাই এর অ্যামপ্লিটিউড ভ্যারি করা হবে এসি থেকে প্লাস এএম আর মাইনাস এএম এর মধ্যে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এএম আর মিনিমাম ভ্যালু মানে আমি বলছি অ্যামপ্লিটিউডটা এএম হতে পারে মাইনাস এএম হতে পারে মিনিমাম ভ্যালু তো ডিসপ্লেসমেন্ট ইজ জিরো অবভিয়াসলি তাহলে এটা এসি কে বাড়িয়ে আমি এসি প্লাস এএম করবো আবার এসি কে কমিয়ে এসি মাইনাস এএম করবো যে এই ধরনের একটা ওয়েভ প্যাটার্ন প্রডিউস করবো যার ফ্রিকোয়েন্সি কিন্তু ওমেগা সি হবে তাহলে এটা দেখতে এইরকম হবে ফ্রিকোয়েন্সিটা এটাই থাকলো ফ্রিকোয়েন্সিটা এটাই থাকলো কিন্তু অ্যামপ্লিটিউডটা আমি ভ্যারি করলাম দিস তাহলে এটা হয়ে গেল কি এটা হলো অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ দিস ইজ এএম সিগন্যাল অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল যেখানে মেসেজ সিগন্যালটার মেসেজ সিগন্যালটাকে আমি চাপিয়ে দিয়েছি কেডিআর ওয়েভের অ্যামপ্লিটিউডের উপর তাহলে এর ইকুয়েশনটা কি হবে এর ইকুয়েশনটা হবে এটাকে আমি এইভাবে লিখছি যে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ দিস এর অ্যামপ্লিটিউডটা হয়ে গেছে আর এসি নেই এসি প্লাস এএম সাইন ওমেগা এম টি আর বাকি পার্টটা হচ্ছে সাইন ওমেগা সি টি ব্যাপারটা বুঝো তাহলে এটা হচ্ছে আমার অরিজিনাল সিগন্যাল যেটা আমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে এটা হচ্ছে আমার কেরিয়ার যে এই সিগন্যালটাকে বয়ে নিয়ে যাবে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে লো আর এর ফ্রিকোয়েন্সি হচ্ছে হাই তাহলে আমি কি করলাম যে এর ফ্রিকোয়েন্সিটা ইউজ করলাম কারণ এই ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিট করতে আমার সুবিধা আছে কি সুবিধা আছে যে অ্যান্টেনার লেন্থ আমার ছোট হতে হবে ছোট হবে পাওয়ার রেডিয়েশন বেশি হবে কিন্তু আমার তো দরকার এটা তাহলে এর অ্যাম্পলিটিউডটার উপর এটাকে সুপারপোজ করে দিলাম তাহলে এর অ্যাম্পলিটিউডটা ছিল এসি হয়ে গেল এসি প্লাস এএম সাইন ওমেগা এম টি সাইন ওমেগা সি টি এটা হয়ে গেল এর ইকুয়েশন এবার এটাকে আমি ট্রান্সমিট করে দেবো করতে পারবো তার কারণ কি তার কারণের ফ্রিকোয়েন্সি হাই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল ট্রান্সমিট করতে সুবিধা আছে আমার আমি ট্রান্সমিট করে দিলাম এবার যেখানে গিয়ে পৌঁছালো সেখানে আবার ডিমডুলেশন করা হয় ডিমডুলেশন করা হয় মানে কি করা হয় যে এখানে এটা নিয়ে তো আমার কাজ নেই আমার তো দরকার এটা তাহলে এটাকে ডিমডুলেট করার জন্য প্রথমে একটা এটাকে বলা হয় মডুলেশন যেটা আমি দেখালাম এখন মডুলেশন করার জন্য পার্টিকুলার সার্কিট আছে ঠিক আছে এবার ডিমডুলেশন কিভাবে করা হবে এটা থেকে এটাকে আলাদা করা হবে এটাকে প্রথমে একটা রেক্টিফায়ারের মধ্যে ফেলা হয় ডিমডুলেশন করার সময় এই যে সিগন্যালটা এটাকে একটা রেক্টিফায়ারের মধ্যে দিয়ে পাস করানো হয় একটা রেক্টিফায়ারের মধ্যে দিয়ে পাস করালে এটা অ্যাকচুয়ালি রেক্টিফায়ার আমরা পড়েছি এইরকম একটা সিগন্যাল পেয়ে গেলাম হাফ ওয়েভ রেক্টিফায়ার ফুল ওয়েভ রেক্টিফায়ার আমরা পড়েছি তারপর এটাকে একটা এনভেলপ ডিটেক্টরের মধ্যে দিয়ে এনভেলপ ডিটেক্টর এটা আরেকটা সার্কিট এই ধরনের সার্কিটগুলো কিভাবে তৈরি হয় কী কী সার্কিট এলিমেন্ট থাকে সেগুলো পড়ে আছে তাহলে এই এনভেলপ ডিটেক্টরের মধ্যে দিয়ে যদি পাস করানো হয় তাহলে কী করবে এ এর এনভেলপটাকে ডিটেক্ট করবে কিভাবে ডিটেক্ট করবে এনভেলপটাকে না শুধুমাত্র এনভেলপ ডিটেক্টর হচ্ছে এমন একটা সার্কিট যেটা শুধুমাত্র এর অ্যাম্পলিটিউডের ভ্যারিয়েশনটাকে নোট করতে থাকে অ্যাম্পলিটিউড হচ্ছে এসি কখনো এসি প্লাস এম হয়ে গেল কখনো এসি মাইনাস এম হয়ে গেল তাহলে এই অনুযায়ী ও একটা সিগন্যাল তৈরি করে নেয় তাহলে যদি এনভেলপটাকে ডিটেক্ট করি তাহলে এই এনভেলপের ডিটেক্ট করলে আমি অ্যাম্পলিটিউডের ভ্যারিয়েশনটা পেয়ে যাচ্ছি এই অ্যাম্পলিটিউডের ভ্যারিয়েশনটাই কি এই অ্যাম্পলিটিউডের ভ্যারিয়েশনটাই আমার ছিল অরিজিনাল মেসেজ সিগন্যাল
তাহলে প্রথমে একটা মডুলেটরের মধ্যে দিয়ে পাস করে একে মডুলেট করা হয়, তাহলে ডিমডুলেশন করার সময় রেকটিফায়ার এনভেলপ ডিটেক্টরের মধ্যে দিয়ে পাস করিয়ে এনভেলপটা মানে অ্যামপ্লিটিউডের ভেরিয়েশনটাকে ডিটেক্ট করে নিলাম, আমার অরিজিনাল মেসেজ সিগন্যালটা বেরিয়ে গেল। তো এটা হচ্ছে ব্রিফলি কিভাবে অ্যামপ্লিটিউড মডুলেশন হয় এবং কিভাবে ডিমডুলেশন হয়। কিন্তু এখান থেকে যখন কোশ্চেন আসবে, যেই মেনে হোক কি নিতে হোক, তখন তো নিউমেরিক্যাল করতে হবে। তাহলে নিউমেরিক্যাল যদি করতে হয় তাহলে ওই ফর্মুলাটা নিয়ে আমার একটু ডেরিভেশন আছে, কীরকম সেটা আমরা করি। যে আমি অ্যাম্পলিচিউড মডুলেটেড কেরিয়ার ওয়েভ তার যে ইকুয়েশনটা লিখেছিলাম লেখো আর একবার, দ্যাট ইজ এসি প্লাস এ এম সাইন ওমেগা এম টি সাইন ওমেগা সি টি। এটা ইম্পর্টেন্ট এই পার্টটা। দিস ইজ এসি কমন নিয়ে নিলাম, ওয়ান প্লাস এম বাই এসি সাইন ওমেগা এম টি সাইন ওমেগা সি। এই যে এম বাই এসি এই পার্টটাকে বলে মডুলেশন ইন্ডেক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে দুটো সিগনাল দিয়ে দেবে, একটা মেসেজ সিগনাল আর একটা হচ্ছে কেরিয়ার ওয়েভ, বলবে এদের মডুলেশন ইন্ডেক্স কত, তুমি দুটোর অ্যাম্পলিটিউডের রেশিও বার করবে। একদম খুব কমন কোশ্চেন, যেই মেনে বা নিটে প্রায় আসে, সিগনাল দিয়ে দিলো বললো মডুলেশন ইন্ডেক্স বার করো, নেক্সট ক্লাসে আমি অঙ্ক করাবো। তাহলে এসি ওয়ান প্লাস মিউ সাইন ওমেগা এম টি সাইন ওমেগা সি টি, মিউ ইজ ইকাল টু এম বাই এসি, দিস ইজ নোন অ্যাজ মডুলেশন ইন্ডেক্স, ভুললে হবে না, এটা ইম্পর্টেন্ট। দিস ইজ এসি সাইন ওমেগা সি টি প্লাস মিউ এসি সাইন ওমেগা সি টি সাইন ওমেগা এম টি, এটাকে আমি মিউ এসি বাই টু করলাম, এখানে টু সাইন ওমেগা সি টি সাইন ওমেগা এম টি এইভাবে লিখলাম। দিস ইজ ইকুয়াল টু এসি সাইন ওমেগা সি টি প্লাস টু সাইন এ সাইন বি মিউ এসি বাই টু, টু সাইন এ সাইন বি, এটাকে যদি আমি ভাঙি তাহলে পাবো কস ওমেগা সি মাইনাস ওমেগা এম ইন্টু টি মাইনাস মিউ এসি বাই টু কস ওমেগা সি প্লাস ওমেগা এম ইন্টু টি ইন্টু টি। দিস এটা ইম্পর্টেন্ট, কি এই সিগনালটা আমাকে বোঝাচ্ছে দেখো, যে অ্যাকচুয়ালি আমি যে অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগনালটা তৈরি করেছি তার মধ্যে সেটা কিন্তু অ্যাকচুয়ালি তিনটে ডিফারেন্ট সিগনালের সামেশন, তাদের অ্যাম্পলিটিউড আলাদা আলাদা। ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হচ্ছে এসি আর বাকি দুটো সিগনালের অ্যাম্পলিটিউড হচ্ছে মিউ এসি বাই টু। তাদের তিনটে ফ্রিকোয়েন্সির মিক্স আপ আছে এর মধ্যে, একটা হচ্ছে ওমেগা সি, একটা হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এম একটু কমিয়ে দিলাম, একটা হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এম ওমেগা সি থেকে একটু বাড়িয়ে দিলাম। এই যে ওমেগা সি মাইনাস ওমেগা এম এটাকে বলা হয় লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি বা লোয়ার সাইড ফ্রিকোয়েন্সি, লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি। কোশ্চেন আসবে, তোমাকে ইকুয়েশন দিয়ে দেবে, বলবে লোয়ার সাইড ফ্রিকোয়েন্সি কত, ওমেগা সি প্লাস ওমেগা এম এটাকে বলা হচ্ছে আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি বা আপার সাইড ফ্রিকোয়েন্সি বা আপার সাইড ব্যান্ড, তাহলে লোয়ার সাইড ব্যান্ড আপার সাইড ব্যান্ড। সাপোজ আমি যে মেসেজ সিগন্যালটাকে ট্রান্সমিট করছি তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 20,000 হার্টজ বা 20 কিলোহার্টজ, আরো কম ধরতে পারি 1,000 হার্টজও ধরতে পারি। এবার যে মেসেজ সিগন্যালটাকে ট্রান্সমিট করার জন্য আমি যে কেরিয়ার ওয়েভটা ইউজ করেছি তার ফ্রিকোয়েন্সি সাপোজ 10 মেগাহার্টজ, ঠিক আছে, তাহলে কেরিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি ওমেগা সি হুইচ ইজ 10 × 10⁶, দ্যাট ইজ 10⁷ মেগাহার্টজ। এর সঙ্গে এই ফ্রিকোয়েন্সিটা আমি কিন্তু আলাদা, শুধুমাত্র এই ফ্রিকোয়েন্সিটাই কিন্তু ট্রান্সমিট হচ্ছে না, এই ইকুয়েশনটা দেখে আমি বুঝতে পারছি যে একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি আমি ট্রান্সমিট করছি। রেঞ্জটা কত, না সেটা হবে 10 মেগাহার্টজ মাইনাস 20 কিলোহার্টজ
সেখান থেকে শুরু করে 10 মেগাহার্জ প্লাস 20 কিলোহার্জ পর্যন্ত। তাহলে তোমাকে যদি লোয়ার সাইড ব্যান্ড বার করতে দেয়, এটা হবে 10 মেগাহার্জ মাইনাস 20 কিলোহার্জ ওমেগা সি মাইনাস ওমেগা এন। আপার সাইড ব্যান্ড বার করতে দেবে, দ্যাট উইল বি ওমেগা সি প্লাস ওমেগা এন, 10 মেগাহার্জ প্লাস 20 কিলোহার্জ। তাহলে যে ফ্রিকোয়েন্সিটা আমি ট্রান্সমিট করছি তার ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ। ব্যান্ডউইথ যদি বার করতে দেয় তাহলে ব্যান্ডউইথটা হচ্ছে এটা থেকে এটা মাইনাস করে দেবো, মানে 2 ওমেগা এম, মানে এই রেঞ্জের মধ্যে আমি ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করছি। এবার তাতে অসুবিধা হওয়ার কোনো কথা নয়, তার কারণ আমার মেন ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা সি, এর অ্যাম্পলিটিউড হচ্ছে সব থেকে বেশি। এবার 10 মেগাহার্জ থেকে যদি আমি 20 কিলোহার্জ কমিয়েও দিই তাহলেও সেটা ভেরি হাই থাকে, অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট করা যাবে। আর অবভিয়াসলি 10 মেগাহার্জ থেকে 20 কিলোহার্জ যদি বাড়িয়ে দিই তাহলেও সেটা ভেরি হাই অবভিয়াসলি, এবং সেটাকেও আমি অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট করতে পারবো। তাহলে এখানে একটা গ্রাফ থাকে যেটাকে বলে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, এত হয়েছে আমাদের। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? মডুলেশন ইন্ডেক্স, একটা ফর্মুলা অঙ্ক করতে দিতে পারি, এম বাই এসি করে বার করবো। লোয়ার সাইড ব্যান্ড বার করতে দেবে ওমেগা সি মাইনাস ওমেগা এন করবো, আপার সাইড ব্যান্ড বার করতে দেবে ওমেগা সি প্লাস ওমেগা এন করবো। মনে রাখতে হবে এগুলো, নোট করে রাখতে হবে এগুলো। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কীরকম? এটা হচ্ছে একটা অ্যাম্পলিটিউড ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ যদি আমি মানি। এদিকে আমি বসাচ্ছি অ্যাম্পলিটিউড আর এদিকে ফ্রিকোয়েন্সি। তাহলে দেখছি যে ওমেগা সি, সেখান থেকে আমি আসছি ওমেগা সি মাইনাস ওমেগা এন, আর এদিকে যাচ্ছি ওমেগা সি প্লাস ওমেগা এন। তিন ধরনের ফ্রিকোয়েন্সি আমি পাচ্ছি। ওমেগা সি ফ্রিকোয়েন্সিতে যে অ্যাম্পলিটিউডটা ট্রান্সমিট হচ্ছে সেটা হচ্ছে এসি, আর এই সাইড ব্যান্ডগুলোতে যে অ্যাম্পলিটিউডটা আছে সেটা হচ্ছে মিউ এসি বাই টু। এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, দিস ইজ নোন অ্যাজ ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। আচ্ছা, ব্যান্ডউইথ কি বললাম? ব্যান্ডউইথ হচ্ছে তাহলে এই ডিফারেন্সটা ওমেগা সি প্লাস ওমেগা এম মাইনাস অফ ওমেগা সি মাইনাস ওমেগা এম, দ্যাট ইজ 2 ওমেগা এম। তাহলে ব্যান্ডউইথ বিডব্লিউ দিস ইজ ইকুয়াল টু 2 ইনটু ফ্রিকোয়েন্সি অফ মেসেজ সিগনাল 2 ওমেগা এম, এটা হচ্ছে ব্যান্ডউইথ। আর একটা ফর্মুলা, এই ফর্মুলাগুলো দিয়ে পরের দিন একটা ক্লাসে নিউমেরিক্যাল কী কী আসে, কীরকম আসে সেগুলো আমরা করবো, বা কমিউনিকেশন সিস্টেমের অন্যান্য কিছু ফর্মুলা আছে, রেঞ্জ অফ দ্য অ্যান্টেনা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রেডিয়েশন, আয়নোস্ফিয়ার, এগুলো দিয়ে নিউমেরিক্যাল করবো। আচ্ছা, তাহলে এটা হলো। নেক্সট অল্পই বাকি আছে যে সাপোজ আমি বার করতে চাইছি এখানে যে এই যে অ্যাম্পলিটিউড মডুলেটেড কেরিয়ার ওয়েভটা আমি তৈরি করলাম তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, এই সরি ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড কি ছিল ইকুয়েশনটা আমার? এসি প্লাস এ এম সাইন ওমেগা এম বি, এটা ছিল অ্যাম্পলিটিউড পার্টটা। এই অ্যাম্পলিটিউডের সঙ্গে কেরিয়ার ওয়েভের মেসেজ সিগন্যালটাকে আমি সুপারপোজ করে দিয়েছিলাম, এটাকে আমি লিখেছিলাম এসি ওয়ান প্লাস এ এম বাই এসি, মানে মিউ সাইন ওমেগা এম বি। তাহলে এর ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হতে পারে এসি ইনটু ওয়ান প্লাস মিউ, আর মিনিমাম অ্যাম্পলিটিউড হতে পারে এসি ইনটু ওয়ান মাইনাস মিউ। যখন সাইন ওমেগা এনকে আমি প্লাস ওয়ান ধরবো তখন সেটাকে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, আর যখন মাইনাস ওয়ান ধরবো তখন সেটাকে মিনিমাম অ্যাম্পলিটিউড। তাহলে এখান থেকে মিউ এর আর একটা ফর্মুলা পাই যেখান থেকে নিউমেরিক্যাল আসে, এম এক্স মাইনাস এম ইন বাই এম এক্স প্লাস এম ইন, এটাও ইম্পর্টেন্ট। এই ফর্মুলাগুলো আমি বলে রাখছি, আবার আমি বলছি আরেকটা ক্লাসে আমরা নিউমেরিক্যাল দেখব। এম এক্স মাইনাস এম ইন, এম এক্স প্লাস এম ইন, এদের রেশিওটাও হচ্ছে কি? মডুলেশন ইন্ডেক্স। তাহলে মডুলেশন ইন্ডেক্স বার করার জন্য আমার কোশ্চেনে দুটো ক্লু থাকতে পারে, একটা মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড আর কেরিয়ার ওয়েভের অ্যাম্পলিটিউড দেওয়া যেতে পারে, তাহলে ডাইরেক্ট এম বাই এসি করে দেবো। একটা অ্যাম্পলিটিউড মডুলেটেড কেরিয়ার ওয়েভ, যেটা অ্যাম্পলিটিউড মডুলেশন করার পর যে ওয়েভটা তার অ্যাম্পলিটিউডের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু দেওয়া থাকতে পারে, তখন আমরা এম এক্স মাইনাস এম ইন বা এম এক্স প্লাস এম ইন করে মিউ বার করবো। এই দুটো সলভ করলে মিউ বেরিয়ে যাবে। আরেকটা পার্ট, লাস্ট পার্ট যেটা আমাদের বাকি আছে, তাহলে মোটামুটি আমরা অ্যাম্পলিটিউড মডুলেশনটা কমপ্লিট করে ফেলবো, সেটা হচ্ছে পাওয়ার ইন অ্যাম্পলিটিউড মডুলেটেড ওয়েভ। পাওয়ার
in amplitude modulated wave. Formula গুলো কি কি বললাম, lambda by 4, যদি dipole antenna হয় antenna length lambda by 2, modulation index এর formula বলেছি, sideband frequency এর formula বলেছি, lower sideband upper sideband আর bandwidth এর formula বলেছি. এবার বলবো last power radiated by an antenna. আচ্ছা একটা antenna যে পাওয়ারটা রেডিয়েট করছে টোটাল পাওয়ার সেটাকে আমি এইভাবে লিখতে পারি যে ক্যারিয়ার ওয়েভ যে পাওয়ারটা ট্রান্সমিট করছে তার সঙ্গে সঙ্গে সাইড ব্যান্ড গুলোতে যে পাওয়ারটা রয়েছে. তাই তো দেখলাম যে একটা হচ্ছে ওমেগা সি, তিন ধরনের ফ্রিকোয়েন্সি, একটা ওমেগা সি মাইনাস ওমেগা এম, একটা ওমেগা সি প্লাস ওমেগা এম. এবার যখন আমরা অল্টারনেটিং পাওয়ার অল্টারনেটিং সার্কিট পড়েছি তখন আমরা কি দেখেছি, আচ্ছা ক্যারিয়ার ওয়েভ তার অ্যাম্প্লিটিউড হচ্ছে এসি, তাহলে এর অ্যাম্প্লিটিউডের আরএমএস ভ্যালু হচ্ছে এসি বাই রুট টু. তাহলে এ যে পাওয়ারটা ট্রান্সমিট করবে সেটা হচ্ছে ভি স্কোয়ার, মানে ভি আরএমএস স্কোয়ার বাই আর, ওয়ার আর ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট. তাহলে এই পাওয়ারটা ক্যারিয়ার ওয়েভ ট্রান্সমিট করছে সেটাকে আমরা লিখতে পারি এসি স্কোয়ার বাই টু আর. ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, ডাইরেক্ট ফর্মুলা দিলে ডাইরেক্ট আমি এরকম বসিয়ে দেবো. সাইড ব্যান্ড দুটো তাদের অ্যাম্প্লিটিউড কত ছিল, এটার অ্যাম্প্লিটিউড ছিল এসি আর এর অ্যাম্প্লিটিউড ছিল মিউ এসি বাই টু, এরও ছিল মিউ এসি বাই টু. তাহলে সাইড ব্যান্ড গুলোর মধ্যে যে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে তাহলে অ্যাম্প্লিটিউড হচ্ছে মিউ এসি বাই টু, এটা আরএমএস ভ্যালু নিলাম তার স্কোয়ার বাই আর. আরেকটা সাইড ব্যান্ডেও তাই মিউ এসি বাই টু আরএমএস ভ্যালু নিলাম তার স্কোয়ার বাই আর. তাহলে এটা হচ্ছে সাইড ব্যান্ড গুলোর মধ্যে যে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে. এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা হয়ে যাবে 2 ইনটু মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 8 ইনটু আর, দ্যাট ইজ মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 4 আর. তাহলে এটা হচ্ছে দুটো সাইড ব্যান্ডে টোটাল যে পাওয়ারটা ঢুকে আছে আর ওটা হচ্ছে ক্যারিয়ার ওয়েভের মধ্যে যে পাওয়ারটা ঢুকে আছে. তাহলে এবার টোটাল পাওয়ার, আচ্ছা এটাকে আমি একটা কাজ করতে পারি, এখানে যদি আমি এসি স্কোয়ার বাই টু আর কমন নিয়ে নিই, এসি স্কোয়ার বাই টু আর যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে মিউ স্কোয়ার বাই টু. মিউ স্কোয়ার বাই টুটা কি, এসি স্কোয়ার বাই টু আরটা কি, এটা হচ্ছে পিসি. তাহলে সাইড ব্যান্ড গুলো যে পাওয়ারটা ট্রান্সমিট করছে সেটা হচ্ছে পিসি ইনটু মিউ স্কোয়ার বাই টু, ওয়ার মিউ স্কোয়ার ইজ দি মডুলেশন ইনডেক্স. তাহলে এবার আমি টোটাল পাওয়ার বার করব, এটা আর এটা এই দুটো অ্যাড করে দেব. এটা ইম্পর্টেন্ট ফর্মুলা, রেশিও বার করতে দেয় যে সাইড ব্যান্ড গুলোতে যে পাওয়ার ট্রান্সমিট হচ্ছে আর ক্যারিয়ার ওয়েভে যে পাওয়ার ট্রান্সমিট হচ্ছে তাদের রেশিও কত. তাহলে রেশিও হচ্ছে যদি আমি বার করি পিসি বাই পিএস, মনে রাখতে হবে পিসি বাই পিএস এদের রেশিও কি হবে, এটা পিসি আর পিএস, তাহলে এটা হয়ে যাবে পিসি বাই পিসি মিউ স্কোয়ার বাই টু, দ্যাট ইজ টু বাই মিউ স্কোয়ার. ইম্পর্টেন্ট ফর্মুলা, কোশ্চেন এইভাবেও দেয় যে কতটা ফ্র্যাকশন অফ দি টোটাল পাওয়ার ট্রান্সমিট হচ্ছে সাইড ব্যান্ডের মধ্যে. টোটাল পাওয়ারটা আগে আমরা বার করে দিই, এটা লিখে রাখবো ফর্মুলা পিসি বাই পিএস বা পিএস বাই পিসি হয়ে যাবে মিউ স্কোয়ার বাই টু. মিউ এর ভ্যালু একের থেকে কম হবে সবসময়, মিউয়ের ভ্যালু হবে লেস দেন ওয়ান অলওয়েজ. নেক্সট টোটাল পাওয়ার ট্রান্সমিশন, টোটাল পাওয়ার ট্রান্সমিশন পি টোটাল সেটা আমি আগেই বলেছি পিসি প্লাস পিএস. ভ্যালু বসিয়ে দিই, পিসি ভ্যালু আমার বার করা ছিল এসি স্কোয়ার বাই টু আর, আর এটা বার করেছিলাম এসি স্কোয়ার বাই টু আর মিউ স্কোয়ার বাই টু. সো দিস ইজ নোন অ্যাজ এসি স্কোয়ার বাই টু আর ওয়ান প্লাস মিউ স্কোয়ার বাই টু, এটা হচ্ছে টোটাল পাওয়ার ট্রান্সমিশন. বা এসি স্কোয়ার বাই টু আর মানে তো পিসি, তাহলে পিসি ওয়ান প্লাস মিউ স্কোয়ার বাই টু, এটা হচ্ছে টোটাল পাওয়ার ট্রান্সমিটার. যদি আমাকে অঙ্ক দেয় যে টোটাল পাওয়ারের কতটা ফ্র্যাকশন ক্যারিয়ার ওয়েভের মধ্যে ঢুকে আছে, এখান থেকে আমি বার করতে পারবো পিসি বাই টোটাল পাওয়ার করে এই ফর্মুলাটা ইউজ করবো. পি টোটাল বাই পিসি এটা যদি আমি করি, পি টোটাল বাই পিসি দ্যাট উইল বি ওয়ান প্লাস মিউ স্কোয়ার বাই টু.
যেখানে মিউ মডুলেশন ইনডেক্স আমাকে এম বাই এসি করে বা এম এক্স মাইনাস এম ইন বাই এম এক্স প্লাস এম ইন করে বার করতে হবে। এম এক্সটা মনে রাখো, এম এক্সটা হচ্ছে কেরিয়ার ওয়েভটার উপর যখন আমি চাপিয়ে দিচ্ছি মেসেজ সিগন্যালটাকে, মানে অ্যাম্পলিচিউড মডুলেটেড কেরিয়ার ওয়েভ যখন আমি তৈরি করছি তার ম্যাক্সিমাম অ্যাম্পলিচিউড এম এক্স, মানে দ্যাট ইজ ইকুয়াল টু এসি ওয়ান প্লাস মিউ, আর মিনিমাম হচ্ছে এম ইন এসি ওয়ান মাইনাস মিউ। আর ডাইরেক্ট যদি আমি বার করতে চাই মিউ, তাহলে এটা আমি আগে বললাম এম বাই এসি মেসেজ সিগন্যালের অ্যাম্পলিচিউড বাই কেরিয়ার ওয়েভের অ্যাম্পলিচিউড, এই অঙ্কগুলো আছে। কিন্তু এখানে আমাকে ফ্র্যাকশন বার করতে দেবে কতটা ফ্র্যাকশন। সিমিলারলি আমি একই রকম করে পি সাইড ব্যান্ড বাই পি টোটালও বার করতে পারি। আমি যদি সাইড ব্যান্ডের মধ্যে টোটাল পাওয়ারের কতটা ফ্র্যাকশন ঢুকে আছে বার করতে চাই, পি সাইড ব্যান্ড বাই পি টোটাল, পি সাইড ব্যান্ড কি করেছিলাম আমি পিসি মিউ স্কোয়ার বাই টু, পি টোটাল আমি কি করলাম পিসি ওয়ান প্লাস মিউ স্কোয়ার বাই টু। তাহলে এখানে পিসি পিসি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস টু বাই মিউ স্কোয়ার, ওয়ান বাই ওয়ান প্লাস টু বাই মিউ স্কোয়ার। কোশ্চেন এই ধরনের দেয়, যদি মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু আমাকে সাপোজ দিয়ে দিল যে ইফ মিউ ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে পি এস বাই পিটি কত, যদি মিউ এর ভ্যালু ওয়ান হয়, মিউ যদি ওয়ান হয় তাহলে এই ভ্যালুটা আমাকে দেবে ওয়ান বাই থ্রি, মানে টোটাল পাওয়ারের ওয়ান থার্ড সাইড ব্যান্ডের মধ্যে ঢুকে গেছে। যদি আমাকে মিউ এর ভ্যালু হাফ দেয় তাহলে এখানে জিরো পয়েন্ট ফাইভ বসাবো, জিরো পয়েন্ট ফাইভটা হোল স্কোয়ার মানে হাফ মানে ওয়ান বাই ফোর এইট, তাহলে যদি মিউ ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ হয় তাহলে বললো টোটাল পাওয়ারের কতটা সাইড ব্যান্ডের মধ্যে ঢুকে আছে, তখন এই ভ্যালুটা হবে ওয়ান বাই নাইন। তাহলে কতটা এবার কেরিয়ার ওয়েভের মধ্যে ঢুকে আছে আইদার এখান থেকে বা এখান থেকে আমি বার করতে পারবো। তাহলে যদি মডুলেশন থেকে নিউমেরিক্যাল দেয় আমার, আমি পার্টিকুলার কিছু ফর্মুলা বললাম, সেই ফর্মুলাগুলোর বাইরে নিউমেরিক্যাল আসবে না। আর এটা হচ্ছে অ্যাম্পলিচিউড মডুলেশনের বেসিকটা। কী কী ফর্মুলা আমি নোট করে দিয়েছিলাম, আবার একবার বলে দিচ্ছি, মডুলেশন ইন্ডেক্সের দুখানা ফর্মুলা আছে, ইকুয়েশনটা নিয়ে কাজ আছে, যে এটা বললো মেসেজ সিগনাল এই ধরনের কোশ্চেন দেয়, এটা হচ্ছে কেরিয়ার ওয়েভ, তাহলে অ্যাম্পলিচিউড মডুলেটেড ওয়েভের ইকুয়েশনটা তুমি লেখো, সেটা হতে পারে। আচ্ছা, সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি ওমেগা সি মাইনাস ওমেগা ওমেগা সি প্লাস ওমেগা, ওমেগা সি ওমেগা জানা থাকলে বার করতে পারবো। ব্যান্ডউইথ টু ওমেগা এন মানে দুটোর ফ্রিকোয়েন্সি রেঞ্জটা, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। আর এখানে যে ফর্মুলাগুলো করলাম, যে পাওয়ার টোটাল পাওয়ারের ফর্মুলা, কেরিয়ার ওয়েভের মধ্যে কতটা পাওয়ার ট্রান্সমিট হচ্ছে, সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সিগুলো কতটা পাওয়ার ক্যারি করছে, এবং সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি টোটাল পাওয়ারের কতটা ফ্র্যাকশন বা কেরিয়ার ওয়েভ টোটাল পাওয়ারের কতটা ফ্র্যাকশন ক্যারি করছে, এখান থেকে বার করা যাবে। নেক্সট যে ক্লাসটা করব সেখানে আমি কিছু নিউমেরিক্যাল করে দেখাবো, থিওরি পার্ট হচ্ছে এটা, এবং যে নিউমেরিক্যাল আসবে তার মধ্যে যে ফর্মুলাগুলো লাগবে সেই ফর্মুলাগুলো সমস্ত এখানে ডিরাইভ করা আছে।